जय हिंद। আমরা আজকে ক্লাসে পড়ব টেন্স। দেখো একটা জিনিস কি জানো, টেন্সটা যদি ভালোভাবে জানা থাকে তাহলে তোমাদের ইংলিশের মনে রাখবে যে আমার 70% ইংলিশ আমি জানি। টেন্সটা যদি ভালোভাবে জানা থাকে এটা ভেবে নাও যে আমি 70% ইংলিশ জানি। শুধুমাত্র আমি আজকে এমনভাবে টেন্স করিয়ে দেব, আজকের টেন্স করার পর যদি তোমাদের মনে হয় যে আমি ইংলিশ বলতে পারছি না বা আমি ইংলিশে কোনো এসে বা কোনো কিছু লিখতে পারছি না, তখন আমাকে বলবে কমেন্টে যে আমি পারছি না। তখন আমি বুঝে নেব যে হয়তোবা পড়ানোর মধ্যে কোনো আমার ঘাটতি ছিল। কেমন? আমি জানি, আমি একদম ডেফিনেটলি বিশ্বাস করি যে আজকের ক্লাসের পর টেন্সে কোনো ঘাটতি থাকবে না। আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, টেন্সে কোনো ঘাটতি থাকবে না। আমি সম্পূর্ণ টেন্স করাবো, পার্ট বাই পার্ট করাবো, একটু একটু করে করাবো। শুধু মনে রাখো আর আমার সঙ্গে হোমওয়ার্কে করে নিও, নিজে নিজে পারবে, আমি জানি পারবে, 100% পারবে। এটা তোমাদের তোমাদের মধ্যে যে একটা দুর্বলতা রয়েছে না, আমি বাংলা মিডিয়াম স্টুডেন্ট, আমি ইংলিশ হয়তো পারবো না, এটা অনেক বড় দুর্বলতা। আসলে তেমন কিছু না, নর্মালি টেন্স হয়ে যাবে। তুমি শুধুমাত্র আমার সঙ্গে থাকো আর এই যে ক্লাসটা করছি এটাকে রীতিমতো একটু এক্সারসাইজে বদলে নিও। কেমন? দেখো টেন্স কাকে বলে? টেন্স তেমন কিছুই না, টেন্স হলো কাজ করার সময়। টেন্সটা হলো শুধুমাত্র কাজ করার সময়। আমি এখন যা করছি এটা একটা কাজ করছি, এটা সময়টা হলো টেন্স। এই যে সময়টা এখন সময়টা চলছে এটা হলো টেন্স, কিচ্ছু না। টেন্স বলতে কিচ্ছুই না। টেন্সকে এই বড় ডেফিনেশনে বলা হয় অ্যান অ্যাকশন অফ টাইম ইজ নোন অ্যাজ টেন্স, এমন কিচ্ছু না। নর্মালি হলো কাজ এবং সময়ের যে সম্পর্ক তাই হলো টেন্স। শুধুমাত্র যেমন এই কাজটা এখন আমি করছি, কাজটা এখন চলছে, এখন যে চলছে আমি তোমাদেরকে টেন্স পড়াচ্ছি, এটা চলছে, এটা বর্তমান, ঠিক আছে। আমি আগে এখানে ছিলাম না, অন্য কাজ করছিলাম, এটা ছিল পাস্ট। আর ফিউচারে আমাদের ব্যাচ আসবে, ব্যাচ করাবো, এটা হবে ফিউচার, ঠিক আছে। এখন দেখো একদম বেসিক থেকে টেন্সে উস্তাদ বানিয়ে দেই তোমাকে। কেমন? দেখো টেন্সের ডেফিনেশন, দেখো ডেফিনেশনটা জানা তো দরকার, ডেফিনেশনটা একটু জানো আগে। টেন্সের ডেফিনেশন হলো অ্যান অ্যাকশন অফ টাইম ইজ নোন অ্যাজ টেন্স। অ্যান অ্যাকশন অফ টাইম ইজ নোন অ্যাজ টেন্স, মানে ক্রিয়ার কালকে টেন্স বলা হয়। কাজ করার যে সময়, আমি তো প্রিভিয়াস একটু বললাম, ক্রিয়ার যে কাল মানে কাজ করার যে সময় এটাকে টেন্স বলা হয়, অন্য কিছু না, শুধু কাজ করার সময়টাকে টেন্স বলা হয়। তোমরা সবাই জানো টেন্স কত প্রকার রয়েছে, সবাই জানো। আমি এটা শুধুমাত্র বেসিক যা তোমরা জানো, আমি সূত্রের মাধ্যমে এরপরে সূত্রের মাধ্যমে আসছি কিভাবে করতে হয়। এটা তোমরা জানো যে টেন্স তোমরা ছোট থেকে পড়ে আসছো, টেন্স তিন প্রকার, কি কি আছে? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এটা তোমরা জানো। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল যেটা এখন চলছে, পাস্ট টেন্স মানে অতীতকাল যেটা একটু আগে চলছিল বা আগে চলছিল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকে দেখেছে। তো এই যে ব্যাপারটা, এটা যেমন এটা আমি যদি এক্সাম্পলে ক্লিয়ারিফাই করি, এক্সাম্পলে ক্লিয়ারিফাই করলে হবে। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এক্সাম্পল কি লিখবো? যা ইচ্ছা, দেখুন এখন আমি কি করছি, পড়ছি, তো আই এম রিডিং, আই এম রিডিং, এটা প্রেজেন্ট টেন্স এর এক্সাম্পল হয়ে গেছে। কেমন? তারপর পাস্ট টেন্স, পাস্ট টেন্স এক্সাম্পল কি? পাস্ট টেন্স এক্সাম্পল ধরো ধরো সীতা চলে গেছে, সীতা হ্যাড গন, সীতা চলে গেছে, ঠিক আছে। থার্ড, তিন নম্বর ফিউচার টেন্স, ফিউচার টেন্স এক্সাম্পল কি? ধরো সীতা আবার আসবে, তো এটা এটার এক্সাম্পলই করে দিই, সীতা উইল কাম, ধরো কালকে আসবে, টুমরো, ঠিক আছে। তো এখানে মধ্যে আমি কি করলাম? কিছুই করিনি, শুধুমাত্র টেন্সের তিনটা এক্সাম্পল লিখেছে যা তোমরা জানো। আই এম রিডিং মানে কি? আমি এখন পড়ছি, এখন পড়ছি মানে এটা প্রেজেন্ট টেন্স, বর্তমানে চলছে। সীতা হ্যাড গন, সীতা চলে গেছে, চলে গেছে মানে এটা পাস্ট হয়ে গেছে, আগেই চলে গেছে, সীতা গেছে। আর তিন নম্বর দিয়েছি, এটা হলো পাস্ট টেন্স। আর তিন নম্বর দিয়েছি কি? ফিউচার টেন্স, সীতা উইল কাম টুমরো, মানে সীতা আগামীকালকে আবার আসবে। এটা এক্সাম্পল, এগুলি তোমাদের জানা জিনিস, এগুলি আমি ইলাবোরেট করছি না, যেখান থেকে শুরু করবো সূত্রের সঙ্গে সেখান থেকে ভালো করে বুঝতে হবে। তো এটাও তোমরা জানা জিনিস। প্রেজেন্ট টেন্স ধরো আমরা একটা একটা পার্ট করে তো করবো,
প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ আছে, এটা তোমরা জানো? এসব তোমরা আগে অনেক করেছো, অনেক বুঝেছো, টেন্স অনেক বুঝেছো, দেখেছো টেন্স বুঝতে বুঝতে একদম পণ্ডিত হয়ে গেছো, তারপরে টেন্স আর কাজ করছে না। দেখো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ আছে, এটা তোমরা জানো? একটা হলো ইনডেফিনিট, একটা হলো কন্টিনিউয়াস, একটা হলো পারফেক্ট, একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। কেমন? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা ভাগে প্রেজেন্ট টেন্সকে ভাগ করেছে। সেম ভাবে পাস্ট টেন্সকেও চারটা ভাগে ভাগ করেছে, এখানে শুধু পাস্ট লিখলেই হবে, আর ফিউচার টেন্সও সেম ভাবে ভাগ করেছে, এখানে শুধু ফিউচার লিখলেই হবে, এই জায়গাটাতে শুধু চেঞ্জ করবে আর বাকি সব সেম আছে। কেমন? আমি কিভাবে টেন্সটাকে আইডেন্টিফাই করবো? টেন্সটাকে শুধুমাত্র আইডেন্টিফাই করবো আমাদের টেন্সের ভার্ব অনুসারে, টেন্সের ভার্ব অনুসারে, বি ভার্ব অনুসারে, এবং টেন্সের সময় এবং কাজের উপর নির্ভর করে। প্রথমত সময় এবং কাজের উপর নির্ভর করে আমরা টেন্সকে আইডেন্টিফাই করব। এটার মধ্যে তেমন কোনো বিশেষ ব্যাপার নেই। তো আমরা এখন আসছি কি, এই এই যে ভাগগুলি আছে এই ভাগগুলিতে আসছি। ভাগগুলিতে আমরা একদম ক্লিয়ার করে সূত্রের সঙ্গে বুঝবো যে টেন্স কি। কেমন? এর আগ পর্যন্ত আমরা বলেছি যে প্রেজেন্ট টেন্স কি, পাস্ট টেন্স কি, এবং ফিউচার টেন্স কি। এখন আমরা বলেছিলাম যে সূত্রের সঙ্গে পড়বো। দেখো সূত্রের সঙ্গে পড়বার আগে একটু এক্সাম্পলটা দেখে নাও। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের আমরা ভাগগুলি পড়ছি, আগে ভাগ করেছিলাম প্রেজেন্ট টেন্সের ভাগগুলি পড়ছি। প্রেজেন্ট টেন্সের একটা ভাগ সবচেয়ে সোজা ভাগ কি, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে যে কাজটা কন্টিনিউ চলছে, যে কাজটা কন্টিনিউ চলছে। আই এম ইটিং, এখানে এক্সাম্পল লেখা আছে বোধহয়, আই এম ইটিং। আই এম ইটিং মানে কি, কাজটা কন্টিনিউ চলছে, এখন চলছে, কাজ করছি আমরা, খাইতেছি, এই যে চলছে কাজটা, যে কাজটা রানিং আছে, এই কাজটাকে কন্টিনিউয়াস বলা হয়। যদি যদি কোনো কাজ কন্টিনিউ চলতে থাকে, যদি কোনো কাজ কন্টিনিউ চলতে থাকে তাকে বলা হয় কন্টিনিউয়াস। কন্টিনিউ তো বুঝো সবাই, কন্টিনিউ চলতে থাকলে কন্টিনিউয়াস বলা হয়। কেমন? তো এখানের মধ্যে এক্সাম্পল লেখা আছে কি, আই এম ইটিং। আই এম ইটিং মানে কি, আমি খাইতেছি, তো এই কাজটা কন্টিনিউ চলছে এখন। পারফেক্ট, পারফেক্ট কি আছে, পারফেক্ট আছে যে কাজটা হয়ে গেছে, একদম কমপ্লিটলি হয়ে গেছে, সীতা হ্যাজ গন। সীতা হ্যাজ গন যদি হয়, এই কাজটা কি হলো, সীতা হ্যাজ গন, সীতা চলে গেছে, কমপ্লিট হয়ে গেছে, সীতা চলে গেছে মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে, যে কাজটা কমপ্লিট হয়ে গেছে, পারফেক্ট বুঝে। তো পারফেক্ট অর্থ হলো একদম যা হয়ে গেছে, অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেছে, যা সম্পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, এই যে পারফেক্ট হয়ে গেছে, পারফেক্টলি কাজটা হয়ে গেছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে শুধুমাত্র এতটুকুই যে কাজটা কমপ্লিটেড, যে কাজটা কমপ্লিট, এই কাজটাই প্রেজেন্ট পারফেক্ট। কেমন? এরপর আরেকটা আছে কি, ইনডিফিনিট। ইনডিফিনিটের মধ্যে কি রয়েছে, ইনডিফিনিটের মধ্যে যে কাজটা অনির্দিষ্ট, যে কাজটা নির্দিষ্ট না। যেমন এখানে মধ্যে এক্সাম্পল লেখা আছে কি, কি লেখা আছে, আই ইট রাইস। জিনিসটা হলো এক্সাম্পলটা, এটা হলো আই ইট রাইস মানে আমি ভাত খাই, এখন খাই এমন বলা নেই, আমি ভাত খাই ঠিক আছে, এটা অনির্দিষ্ট। আমি রেগুলার খাই এমনও হতে পারে, মাঝে মাঝে খাই এমনও হতে পারে, আই ইট রাইস জিনিসটা হলো অনির্দিষ্ট। তো ইনডিফিনিট টেন্সের, এখানের মধ্যে ইনডিফিনিট টেন্সের ব্যাপারটা যেটা হলো অনির্দিষ্ট, কিন্তু হতে পারে, হয়, কখনো হয়, যে কোনো সময় হয়, এটা হলো ইনডিফিনিট টেন্স। কন্টিনিউয়াস টেন্স হলো কন্টিনিউয়াসলি চলছে যে কাজটা, এটা পারফেক্ট হলো পারফেক্ট, একদম যে কাজটা পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে সেটা। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমার হিসেবে এটা শুধু শুধু, এটা আমি বলছি কেন, শুধু শুধু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন করাবো তখন বলবো। এখন দেখো এই চেনার জন্য আমি স্ট্রাকচার তৈরি করেছি। স্ট্রাকচারগুলো হলো, আমরা যখন ধরো কয়েকটা স্কুল মিলে বন মহোৎসবে গেছি, কয়েকটা স্কুল মিলে যদি বন মহোৎসবে যাই, তাহলে আমরা অনেক স্কুলের বাচ্চারা এখানে যায়, একসঙ্গে অনেক স্কুলের বাচ্চারা যায়, তখন টিচাররা কিভাবে চেনেন তাদের, ইউনিফর্ম দেখে? সব বাচ্চাকে একদম মনে রাখা কি সম্ভব? সব বাচ্চাকে মনে রাখা সম্ভব হয় না, ইউনিফর্ম দেখে চেনেন। ব্লু টি শার্ট আছে, ব্লু টি শার্ট একজন, ব্ল্যাক টি শার্ট আছে, ব্ল্যাক টি শার্ট এই স্কুল, হোয়াইট শার্ট আছে, হোয়াইট শার্ট এই স্কুল, এমনভাবে ইউনিফর্ম দেখে আমাদের টিচাররা বাচ্চাদেরকে আইডেন্টিফাই করে। ছোট ছোট বাচ্চাদেরকে আইডেন্টিফাই করা একটু কষ্টকর হয়, তো এভাবে আইডেন্টিফাই করার জন্য তারা ইউনিফর্ম রুলস নেয়। এই যে ইউনিফর্ম রুলস, এই ইউনিফর্ম রুলস এর মাধ্যমে আমরাও টেন্স বের করে নেব। কিভাবে, কি থাকলে বুঝবো যে আমরা এটা প্রেজেন্ট টেন্স, কি থাকলে বুঝবো এটা পাস্ট টেন্স, এবং কি থাকলে বুঝবো এটা ফিউচার টেন্স। আমিও এমনভাবে তোমাদের জন্য ইউনিফর্ম রুলস রেখেছি, যা দেখলেই তোমরা বুঝে যাবে এটা এই টেন্স। ঠিক আছে, ইউনিফর্ম রুলসটা দেখো, এটা একদম শর্টকাট, একটা শর্টকাট ট্রিক বলতে পারো। যেমন প্রেজেন্ট, যদি ডু আর ডাজ
do I dash থাকে তাহলে বুঝে যাবে এটা প্রেজেন্ট টেন্স am is আর আছে এটাও বুঝে যাবে প্রেজেন্ট টেন্স have has আছে এটাও প্রেজেন্ট টেন্স কেমন do does আছে প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়বে am is আর আছে প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়বে have has আছে প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়বে এটা যদি কোন স্কুল হয় এটা স্কুলের এই স্কুলের বাচ্চাদের আমরা চিনতে গেলে এগুলি দেখে চিনব কেমন এটা প্রেজেন্ট টেন্সের স্কুল প্রেজেন্ট টেন্সের বাচ্চাদের চিনতে গেলে আমরা ডু ডাজ দেখলে মনে করব প্রেজেন্ট টেন্সে আছে এম ইজ আর আছে মানে এটাও প্রেজেন্ট টেন্সে আছে হ্যাভ হ্যাজ আছে এটাও প্রেজেন্ট টেন্সে আছে কেমন আরেকটা স্কুলে দেখো পাস্ট পাস্ট এর মধ্যে ডিড এটা পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার যদি থাকে এটাও পাস্ট টেন্সে এবং হ্যাড এটা যদি থাকে এটাও পাস্ট টেন্সে আমাদের এই স্কুলের বাচ্চাদের আইডেন্টিফাই করতে গেলে এই তিনটা জিনিস দেখলেই হবে একটা হলো ডিড একটা হলো ওয়াজ ওয়্যার একটা হলো হ্যাড ক্লিয়ার তাহলে আরেকটা স্কুল বাকি আছে আরেকটা স্কুল আইডেন্টিফাই করতে গেলে একটা হলো শেল উইল শেল একটা হলো উইল আরেকটা হলো হেড আরেকটা জিনিস আছে বি এই এই যে এগুলি যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এটা ফিউচার টেন্স মানে ফিউচার স্কুল প্রেজেন্ট স্কুলের বাচ্চাদের ড্রেস কোড পাস্ট স্কুলের বাচ্চাদের ড্রেস কোড এবং ফিউচার স্কুলের বাচ্চাদের ড্রেস কোড এই তিনটা আমাদের শর্টকাট ট্রিক এটা দেখলেই বুঝে যাব যে এটা কোন টেন্সে আছে কেমন এই এই স্ট্রাকচারটা মনে রাখবে নেক্সটে যখন আমরা সূত্রের মধ্যে যাব তখন এটা অনেক বেশি কাজে আসবে যদি কারো স্ক্রিনশট নিতে হয় নিয়ে নাও এতক্ষণ পর্যন্ত আমরা পড়েছি যে টেন্সের ইউনিফর্ম রুলস কি মানে টেন্সকে দেখলেই যাতে বোঝা যায় এটা কোন টেন্সের মধ্যে পড়ছে এখন আমরা সূত্রের মধ্যে যাচ্ছি এই সূত্রগুলি মুখস্থ করে নাও টোটালি তোমার জীবনে আর ইংলিশ থেকে পেছনে হাঁটতে হবে না ইংলিশ দেখে ভয় করবে না টোটালি এই সূত্রগুলি মুখস্থ করে নাও ইংলিশ দেখবে ইংলিশ নিজে করতে পারবে ইংলিশের মধ্যে তেমন কিছুই নেই এখন যদি আমি বলি কাল সন্ধ্যায় আমি বাজারে গিয়েছিলাম শুনতে অনেক বড় লাগে এই সূত্রের মধ্যে এমন আমি সূত্র করে যাবো নেক্সটে আসবো তো কাল সন্ধ্যায় আমি বাজারে গিয়েছিলাম শুনতে যেমন এত বড় লাগে তেমনই ভাবে এটা যদি সূত্রের মাধ্যমে করো টেন্সের রুলস অনুযায়ী একদম ছোট হয়ে যাবে এবং একদম ইজি হয়ে যাবে দেখো এখানে মধ্যে ইনডিফিনিট থেকে স্টার্ট করছি ইনডিফিনিটের মধ্যে ইনডিফিনিট একটা জিনিস মনে রাখবে চিরন্তন সত্য অভ্যাসগত সত্য এবং নিত্য সত্য চিরন্তন সত্য অভ্যাসগত সত্য এবং নিত্য সত্য এই তিনটা জিনিস যদি থাকে চিরন্তন সত্য কি চিরন্তন সত্য হলো যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় চিরন্তন সত্য এটা কি কখনো উত্তর দিকে উঠে কখনো দক্ষিণ দিকে উঠে একদম রেগুলারলি একই জায়গায় উঠছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি চিরন্তন সত্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এইগুলি যেগুলি আছে এগুলি হলো চিরন্তন সত্য চিরন্তন সত্য এবং নিত্য সত্য নিত্য সত্য ধরো আমার কোনো অভ্যাস আমি প্রত্যহ সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠি যদি আমি উঠি না প্রত্যহ আমি সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠি এমন যদি হয় তখন এটা কি হবে নিত্য সত্য মানে এটা আমার নিত্যর মধ্যে পড়ছে আমি রেগুলার কাজটা করে যাচ্ছি অভ্যাসগত সত্য আমি রেগুলার পড়াই পড়াতে গিয়ে আমি স্টুডেন্টকে বকাবকি করি এটা আমার অভ্যাস যদি আমি করি যখন আমি রেগুলার পড়াই পড়াতে গিয়ে স্টুডেন্টকে বকাবকি করি এই যে জিনিসটা আছে এটাকে বলে অভ্যাসগত সত্য কেমন চিরন্তন সত্য নিত্য সত্য এবং অভ্যাসগত সত্য এইগুলি ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে এখন ইনডিফিনিট টেন্সের রুলস দেখো ইনডিফিনিট টেন্সের রুলস অনুযায়ী যখন করবে তখন ইনডিফিনিট টেন্স একদম ইজি হয়ে যাবে এখানে আমি লিখেছি দেখো প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা যখন কথা বলো যে কোনো কথাই বলো কথাকে চার ভাগে ভাগ করে বলা যায় একটা হলো নর্মাল কথা যেন আমি ভাত খাই ঠিক আছে নর্মাল কথা এটাকে যদি আরেকবার একটু অন্যভাবে বলো তুমি কি ভাত খাও এটাকে কি হবে হো বা নাতে উত্তর দেওয়া যাবে ঠিক আছে তুমি ভাত খাও না এটা না হয়ে গেছে নেগেটিভ হয়ে গেছে তুমি কি ভাত খাও যদি বলি হো বা নাতে উত্তর দেবে একটা কোয়েশ্চেন হয়ে গেছে ইন্টারগেটিভ আরেকটা তুমি কেন ভাত খাও একটু বড় করে উত্তর দিতে হবে লার্জ হয়ে যাবে ব্যাপারটা তখন এটা হয়ে যাবে ডাবল ইন্টারগেটিভ এফার্মেটিভ মানে কি হা বাচক দেখো এখানে মধ্যে আমি ডিটেলসে বলে দিচ্ছি এফার্মেটিভ হলো হা বাচক মানে যে শব্দের মধ্যে হা আছে হা বাচক এফার্মেটিভ হলো হা বাচক এখানে এটার রুলস দেওয়া আছে কি সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস সাবজেক্ট এখন সাবজেক্ট ধরো যে কোনো কেউ সাপোজ রাম তখন প্রথমে রাম দিলে একটু কঠিন হয়ে যাবে নিজের উপরে করো সাবজেক্ট আই ধরো তুমি কেমন আই এখন ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব ভার্বের মধ্যে তিনটা ফর্ম আছে একটা হলো প্রেজেন্ট একটা হলো পাস্ট
পার্টিসিপল, এখানে আমাদের যেটা প্রেজেন্ট এটাকে আমি পাস্ট ফার্স্ট লিখেছি। যেমন এখানে ফার্স্ট ফর্ম কি হবে, ইট, ধরো আমি ভাত খাই, আই ইট, অবজেক্ট কি হবে, রাইস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমপ্লিট। আমি যে ফার্স্ট সেকেন্ড থার্ড বলছি এটাকে দেখো, যেগুলি প্রেজেন্ট, এরপর পাস্ট, আর এটা হলো পাস্ট পার্টিসিপল। এগুলি তোমরা পড়েছ ছোটবেলায়, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এইট, ইটেন, এগুলি যেগুলি পড়েছ। যেমন প্রথম প্রেজেন্ট যেটাকে এটাকে আমি ফার্স্ট লিখবো, যেটা পাস্ট এটাকে আমি সেকেন্ড লিখবো, আর যেটা পাস্ট পার্টিসিপাল এটাকে আমি থার্ড লিখবো। কেমন, যতবার করবো তখন আমরা এইভাবে যখন করবো তোমরা এটা বুঝে নেবে যে পাস্ট হল, ফার্স্ট যদি লিখেছি মানে প্রেজেন্ট, পাস্ট যদি, পাস্ট যখন হবে তখন লিখবো সেকেন্ড, এবং যখন পাস্ট পার্টিসিপাল হবে যখন তখন লিখবো থার্ড। এই জিনিসটা মনে রাখবে। দেখো এফার্মেটিভে কি করেছি, আই ইট রাইস, আই ইট রাইস করে দিয়েছি, আমার এফার্মেটিভ কমপ্লিট, ডাইরেক্টলি হয়ে গেছে আই ইট রাইস, এফার্মেটিভ কমপ্লিট হয়ে গেছে। এখন এটার মধ্যে একটা ছোট্ট রুলস, যেটা হলো পার্সন, তো তোমরা বুঝো, যদি পার্সনের মধ্যে থার্ড পার্সন হয়, পার্সনটা একটু আমি টাচ করে দিচ্ছি, আমি বা আমি রিলেটেড, আমি আমাদের হলে এটা হবে ফার্স্ট পার্সন, আমি এবং আমার রিলেটেড, আমাদের, আমি আমাদের, আমরা হলে ফার্স্ট পার্সন, তুমি তোমরা তোমাদের হলে সেকেন্ড পার্সন, এবং বাকি দুনিয়ার যা আছে সবাই থার্ড পার্সন। কেমন, যদি থার্ড পার্সন আর সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার মানে একজন, প্লুরাল নাম্বার মানে অনেকজন, যদি সিঙ্গুলার নাম্বার হয় আর থার্ড পার্সন হয় তখন ভার্বের সঙ্গে এস, ইএস, আইএস যোগ করতে হয়। এই সূত্রটা মনে রাখবে, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, আমি এখানে লিখে দিচ্ছি, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের শেষে এস, ইএস, আইএস যোগ করতে হয়। এই জিনিসটা মনে রাখবে, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন এস, ইএস, আইএস যোগ করতে হয়। এটাকে যে আমি রাম দিয়ে বলেছিলাম, দেখো এটাকে যখন আমি রাম দিয়ে করব তখন কি হবে, রাম, যদি ইট্রি আমি ইট্রি জায়গাতে রাখি তাহলে হবে ইটস, ই এ টি এস, রাম ইটস রাইস, কারণ রাম থার্ড পার্সন। রাম কি আমি, আমিও রাম না তুমিও রাম না, রাম হলো থার্ড পার্সন। রাম যেহেতু থার্ড পার্সন, থার্ড পার্সনের ভার্ব কি, এখানের মধ্যে ভার্ব হলো এটা ইট, আর রাইস হলো অবজেক্টিভ। তো এখানের মধ্যে আমরা পেলাম কি, সাবজেক্ট ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে, ইটস ইট যেহেতু আছে এটার সঙ্গে এস যোগ হয়েছে, তার আর হলো রাইস। কেমন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে এস, ইএস, আইএস যোগ করতে হয়, এটা হলো একটা রুলস। ঠিক আছে, নেগেটিভের মধ্যে দেখো, নেগেটিভের মধ্যে নেগেটিভ হলো নাবাচক, নাবাচকের মধ্যে সেম ভাবে করো, যেটা করেছো এটাই করো, এখানে যেটা করেছো এটাকেই নেগেটিভের ট্রান্সফার করে দাও, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। সাবজেক্ট আই, এখানে ডু ডাজ আছে, কি হবে, যেহেতু আমি ফার্স্ট পার্সন ডু হবে, ডু, তারপর নট আছে, বসাও নট, আই ডু নট, ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব কি ছিল এখানে, ইট ছিল, আই ডু নট ইট, অবজেক্ট কি, রাইস, আমি ওই লাইনটা কি করছি, প্রথম লাইনটা কি করছি, আই ডু নট ইট রাইস, যেমন ছিল সেম ভাবে বসিয়ে দিয়েছি। দেখো আই ইট রাইস মানে কি, আমি ভাত খাই, এটা নেগেটিভ করে দিয়েছি, প্রত্যেক কথা একটা না আছে, তো আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না, কমন হওয়া গেছে তো এটা। তো এটা নেগেটিভ যখন করবো শুধুমাত্র সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় বসিয়েছি, ডু ডাইস থেকে ডু বসিয়েছি, নট, নট এর সেম বসেছে, ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব, ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব কি, ইট, ইট বসেছে, আর কি অবজেক্ট হলো রাইস, আই ডু নট ইট রাইস, হয়ে গেছে নেগেটিভ। তারপর ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, প্রশ্নবোধক, প্রশ্নবোধকের মধ্যে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র ডু ডাইসটা আগে এসে পড়বে, ওইটাকে যদি করি সেম ভাবে তাহলে হবে ডু, সাবজেক্ট কে ছিল, আই, ডু আই, ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব,
ফার্স্ট ফর্ম ভার্ব কে ইট ডু আই ইট অবজেক্ট কি রাইস ডু আই ইট রাইস এখানে কোশ্চেন মার্ক হবে ডু আই ইট রাইস এখানে কোশ্চেন মার্ক হবে কারণ কি এখানে কোশ্চেন কি হয়েছে ডু আই ইট রাইস তুমি আমি কি ভাত খাই আমি কি ভাত খাই এমন ভাবে হয়েছে ডু আই ইট রাইস যদি আনসার হো বা নাতে হয় আনসার যদি ইয়েস অর নোতে হয় তাহলে এটা শুধু ইন্টারগেটিভ হবে আর যদি আনসার ইলাবোরেটলি দিতে হয় তাহলে এটা ডাবল ইন্টারগেটিভ হবে ডাবল ইন্টারগেটিভ এর মানে এটা ইলাবোরেটলি আনসার দিতে হবে কেমন দেখো ডাবল ইন্টারগেটিভটা দেখো ডাবল ইন্টারগেটিভ মানে সেম প্রশ্নপত্র কি থাকবে ডাবল ইন্টারগেটিভ মানে শুধুমাত্র আসবে কি ডাবল এইচ টা আগে এসে পড়বে ডাবল এইচ বুঝো তো ডাবল এইচ মানে হয়ার হয়েন হয়দার যেগুলি ডাবল এইচ দিয়ে শুরু হয়েছে হয়ার হয়েন হয়দার হুইশ হাউ এগুলি যদি শুরু হয়েছে এগুলি সবগুলি ডাবল এইচ ওয়ার্ড সেম ভাবে এটাই করি এটা ডাবল এইচ ওয়ার্ড বসাই ডাবল এইচ ওয়ার্ড হোয়াই হোয়াই বসালাম কেমন এই সেম আগের লাইনটা কি করবো ডু যা আছে একদম কপি হয়ে যাবে হয়ার ডু সাবজেক্ট কি সাবজেক্ট হলো এখানে সাবজেক্ট বসাইনি না সূত্রের মধ্যে সাবজেক্ট বসানো হয়নি এই জায়গাতে সাবজেক্ট হবে সাবজেক্ট প্লাস হোয়ার ডু আই সাবজেক্ট তারপর ফার্স্ট ফর্ম অফ দা ভার্ব ফার্স্ট ফর্ম অফ দা ভার্ব কি ইট তারপর অবজেক্ট হলো রাইস কোশ্চেন মার্ক যেমন আছে উপরেরটা ইন্টারোগেটিভ যেমন আছে ডাবল ইন্টারোগেটিভ সেম হবে শুধুমাত্র একটা ডাবল এইচ ওয়ার্ড আগে বসবে একটা ডাবল এইচ ওয়ার্ড বসিয়ে দাও বাকি কমপ্লিট হয়ে যায় হোয়াই ডু আই ইট রাইস কেন আমি ভাত খাই কেন আমি ভাত খাই এটা শুধুমাত্র ওই ওই এক্সাম্পলটা প্রথম এক্সাম্পলটার সঙ্গে সামঞ্জস্য রেখে করেছি তাই এমন ভাবে হয়েছে কেন আমি ভাত খাই হয়ে গেছে ডাবল ইন্টারোগেটিভ তো ইন্টারোগেটিভের যখন অ্যাফার্মেটিভ করেছি শুধুমাত্র কি করেছি সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম অফ দা ভার্ব প্লাস অবজেক্ট যখন এটাকে নেগেটিভ করেছি হাবা নাবোধক করেছি নেগেটিভ করার সময় কি করেছি একটা নট বসিয়ে দিয়েছি সাবজেক্ট প্লাস ডু ড্যাশ করেছি এবং একটা নট বসিয়ে দিয়েছি ফার্স্ট ফর্ম অফ দা ভার্ব অবজেক্ট কেমন তারপর এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করেছি প্রশ্নবোধক তখন কি করেছি শুধুমাত্র বি ভার্বটা আগে নিয়ে এসেছি আর ডাবল ইন্টারোগেটিভ করার সময় একটা ডাবল এইচ ওয়ার্ড আগে বসিয়েছি আর বাকি সব সেম রয়েছে এখানের মধ্যে আমাদের ইন্টারোগেটিভ না আমাদের মধ্যে ইনডিফিনিটের সব পার্ট হয়ে গেছে ইনডিফিনিটের সব পার্টটা হয়ে গেছে এখানের মধ্যে শুধু আমরা মনে রাখার বিষয় কয়েকটা জিনিস আছে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস ইএস আই এস যোগ করতে হয় এটা মনে রাখবে আর কিছু তোমাদের ওই প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল মুখস্থ করতে হবে যেগুলি গো অ্যান্ড গন ডু ডিড ডান এখানে লিখেছি এগুলি মুখস্থ করতে হবে আর কিছু লাগবে না আর তোমরা সবাই জানো সবাই ইন্টেলিজেন্ট আমি জানি যে সাবজেক্ট আর অবজেক্ট তোমরা সবাই চিনো এখানে আমাদের সাবজেক্ট হলো আই অবজেক্ট হলো রাইস আর ভার্ব হলো ইট এগুলি তোমরা সবাই চিনো কেমন তো আজকে আমরা ইনডিফিনিট পর্যন্ত কমপ্লিট করেছি একটু একটু করে টেন্স কমপ্লিট করব আর এই টেন্স কমপ্লিট করার পর তোমাদের মুখে দিয়ে অনর্গল ইংলিশ আসবে এটা আমি কথা দিচ্ছি আজকে পর্যন্ত আজকে এতটুকু পর্যন্ত থাক নেক্সট টাইম আমরা যখন করব তখন কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট সবটা কমপ্লিট করে দেব ঠিক আছে সঙ্গে থাকো এবং যদি মনে হয় যে ভিডিওটা উপকারী তাহলে শেয়ার করো জয় হিন্দ।